যেসব সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মেলে না, তাকে বলে মৌলিক সংখ্যা। হ্যাঁ, আর যাদিকে আরও এক এক এবং সেই সংখ্যা ছাড়া অনুসংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ মেলে তারা হয়ে যায় যৌগিক সংখ্যা। প্রথম মৌলিক কে জানো? দুই, তারপর না তিন, চার তো জোড় বলে গেল, দুই হচ্ছে প্রথম মৌলিক, সে জোড়। আর কিন্তু কোনো জোড় সংখ্যা মৌলিক নেই, সব বিজোড়। তিন, পাঁচ, সাত, এগারো, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৩, এইরকম করে এক থেকে ১০০ পর্যন্ত বের করবে, তোমরা ২৫টা মৌলিক সংখ্যা পাবে।